মন্ত্রী উত্তর দিকে সমস্ত অভিযোগ উঠতি মন্ত্রী মশাইদের সাহস থাকে ওনার সর্বপ্রথম উচিত ছিল প্রশাসনকে দিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করে গোটা রাজ্যের জনগণের সামনে বলা আমার ছেলে এই সমস্ত অভিযোগে যুক্ত না আজকে নতুন দশমীর দিন কি কাণ্ড করত তার আগে পূজার নামে পিস্তল দেখিয়ে আপনার গরুর গাড়ি থেকে গরু বহনকারী গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিলেন আমরা তো দেখলাম না কোনো বিচার আচার হয় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনার মন্ত্রিসভার সদস্য আপনার উচিত আপনি আবার পুলিশ মন্ত্রী নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন একটা কয়েকটা ঘটনা ঘটছে আপনি মন্ত্রী মশাইরা কি মুখ্যমন্ত্রী কেখানের মুখ্যমন্ত্রী সেখানের আপনার যিনি মন্ত্রী আপনার সব চুপচাপ ধৃতরাষ্ট্রের ভূমিকা গ্রহণ করছে পুলিশ গ্রেফতার করছে আমি প্রথম বলতে ঘটনা ঘটল কোথায় ঘটনা ঘটেছে কুমারঘাটে মামলা গেছে ফটিকরাইয়ে এটা একটা গণদর্শন আর পুলিশ বলল অনলি ফর দর্শন আসামি ডেকে আড়াল করবার জন্য এই যে তাদের কুকুরটির কৌশল অপচেষ্টা তীব্র ভাষায় আমরা নিন্দা করছি শুধু তাই না তিনজন গ্রেফতার হয়েছে কেন রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছেন না এখন আমরা জানি আদালত বন্ধ কিন্তু বিশেষ বিশেষ কাজে রাজ্য সরকার আইন মন্ত্রক উদ্যোগ নিয়ে কোর্ট বসিয়ে বিষয়গুলো দেখা দরকার কোর্ট বসিয়ে পুলিশের হেফাজত আনা প্রয়োজন যারা গ্রেফতার হয়েছেন তাদের উপর চাপ সৃষ্টি করলে সমস্ত কিছু বেরিয়ে আসবেন যারা বলবার চেষ্টা করছেন মন্ত্রী পুত্র জড়িত না মন্ত্রীর এমন একেবারে সোনার টুকরো ছেলে বাসাটা খারাপ ভাড়া নিয়েছেন খারাপ থাকেন নতুন নাকি সেখানে দীর্ঘদিন যাবত তারা